ক্লাস 4 তোমাদের আজকে ইভিএস এ ক্লাস চলছে টপিক হচ্ছে চ্যাপ্টার 4 এর কন্টিনিউ চ্যাপ্টার আজকে চ্যাপ্টার বোঝানো তো শেষ হবে অ নেবারিং প্লেসেস আমাদের প্রতিবেশী জায়গাগুলো তো পেজ নাম্বার 20 বোঝানো হচ্ছে আজকে চ্যাপ্টার রিডিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং ভালো করে বুঝবে দেখো প্রথমে আমরা পড়ছি তোমরা সঙ্গে সঙ্গে চ্যাপ্টারটাকে পড়বে হ্যাঁ দেখো পেজ নাম্বার 20 फायर स्टेशन माने अग्नि निर्वापन केंद्र अ फायर स्टेशन इज एन इम्पोर्टेंट प्लेस इन अ नेबरहुड एक अग्नि निर्वापन केंद्र एक गुरुत्वपूर्ण जगह है पाड़ार मध्य व्हेनेवर देयर इज अ फायर फायरमैन आर कॉल्ड फ्रॉम अ फायर स्टेशन टू पुट आउट द फायर जेखने आगुन लागे दमकल कर्मी के डाका है একটা অগ্নি নির্বাপন কেন্দ্র থেকে আগুন লিভাবার জন্য পুট আউট মানে লিভানো দে ক্যারি লট অফ ওয়াটার ইন দেয়ার ট্রাক্স টু পুট আউট দ্য ফায়ার তারা বহন করে অনেক প্রচুর মাত্রাতে জল তাদের গাড়ির মধ্যে আগুন লিভাবার জন্য দে অলসো রেস্কিউ পিপল ফ্রম বিং বার্নড তারা বাঁচায় লোকজনকে পুড়ে যাওয়া থেকে হসপিটাল মানে হাসপাতাল উই অল হ্যাভ আ ক্লিনিক অর আ হসপিটাল ইন আওয়ার নেবারহুড আমাদের সবারই একটা ক্লিনিক অথবা হাসপাতাল একটা হাসপাতাল আছে আমাদের পাড়ার মধ্যে ইফ ইউ আর সিক ওয়্যার ডু ইউ গো যদি তুমি অসুস্থ তোমরা অসুস্থ হও তাহলে তোমরা কোথায় যাও We all go to a doctor. আমরা সবাই যাই একটা ডাক্তারের কাছে The doctor checks and tells us what medicines we have to take. ডাক্তার আমাদের চিকিৎসা করেন এবং বলে দেন আমাদের কী রকমের ঔষধ নিতে হবে আমাদের খেতে হবে ঠিক হওয়ার জন্য The place where a doctor works is a hospital or clinic. যে জায়গাতে একটা ডাক্তার কাজ করেন সেটাকে বলা হয় হাসপাতাল অথবা ক্লিনিক ডক্টর্স অ্যান্ড নার্সেস লুক আফটার আস ওয়েন উই স্টে ইন আ হসপিটাল মানে যখন স্টে ইন আ হসপিটাল মানে যখন আমরা হাসপাতাল থাকি মানে ভর্তি হয়ে থাকি তখন ডক্টররা এবং নার্সরা আমাদের দেখাশোনা করে এবার দেখো স্কুল মানে বিদ্যালয় A school is a place where we go to study. একটা বিদ্যালয় একটা জায়গা যেখানে আমরা গিয়ে পড়াশোনা করি. We learn to read and write there. আমরা শিখি পড়া করা এবং লেখা সেখানে. We play there. আমরা সেখানে খেলা করি. Learn to sing and dance. গান করা এবং নাচ করাও শিখি. Teachers teach in the school. শিক্ষক এবং শিক্ষিকারা স্কুলের মধ্যে পড়ান এটা হয়ে গেল আজকে শেষ এবার দেখো পেজ নাম্বার 21 পয়েন্টস টু লার্ন তোমরা জানো এটা কোয়েশ্চেনটা আসবে কমপ্লিট দিস সেন্টেন্সেসের মতো দেখো এটা প্রথমটা আছে প্লেসেস নিয়ার আওয়ার হোম মেক আপ আওয়ার নেবারহুড মানে আমাদের বাড়ির নিকটবর্তী জায়গাগুলো তৈরি করে একটা আমাদের পাড়া নেবার্স হেল্প ইচ আদার প্রতিবেশীরা সাহায্য করে এক দুজনার মার্কেট পার্ক পোস্ট অফিস পুলিশ স্টেশন ফায়ার স্টেশন হসপিটাল স্কুল অ্যান্ড ব্যাঙ্ক আর ফাউন্ড ইন আ নেবারহুড বাজার পার্ক পোস্ট অফিস পুলিশ স্টেশন অগ্নি নির্বাপন কেন্দ্র হাসপাতাল বিদ্যালয় এবং ব্যাঙ্ক দেখা যায় একটা পাড়াতে তাহলে আমরা দেখো এদিকে পয়েন্টস টু লার্নের মধ্যে দেখো মেক আপ আর নেবারহুড এই চারটে ওয়ার্ডস ড্যাশে থাকবে মানে কোয়েশ্চেনটা কেমন থাকবে কমপ্লিট দিস সেন্টেন্সেস তারপরে লেখা থাকবে কোয়েশ্চেনে প্লেসেস নিয়ার আওয়ার হোম ড্যাশ এবার এই ড্যাশের মধ্যে মেক আপ আওয়ার নেবারহুডটা লিখতে হবে তাই আগে মুখস্থ করে নেবে দিয়ে লিখবে তারপরে এটা নেবার্স হেল্প ইচ আদার এটা এইটুকুই আছে তাহলে এটা বাদ দাও তারপরে আছে মার্কেট পার্ক এগুলো পুরোটা থাকবে দি ব্যাঙ্ক পর্যন্ত দি ড্যাশ থাকবে তাহলে ড্যাশের মধ্যে আর ফাউন্ড ইন আ নেবারহুডটা মুখস্থ করতে হবে এটা লিখতে হবে না দেখে তাহলে এটা হয়ে গেল আজকের মতো পরের দিন আমরা কোশ্চেন আনসারটা করবো তাহলে এটাই হোমওয়ার্ক থাকলো পেজ নাম্বার 20 রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য চ্যাপ্টার নিজে নিজে পড়বে
খুব ভালো করে পড়বে, তবেই খুব সুন্দরভাবে বুঝতে পারবে চ্যাপ্টারটাকে। আর পেজ নাম্বার 21 এ যেটা পয়েন্টস টু লার্ন আছে সেটাকে মুখস্থ করবে।